হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গঞ্জার ক্রিয়েশন। আজ আমি আপনাদের একটা সুইট স্ন্যাক্স তৈরি করে দেখাবো, এবং সেটা বোঁদে, দই ও ঝুড়ি ভাজা ও মুগ ডাল ভাজা দিয়ে আমি এটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। তো এগুলো তৈরি করতে আমার কি কি লাগে প্রথমে আমি দেখিয়ে নিই কী কী উপকরণগুলো লাগছে। আমি এটা মিষ্টি দই নিয়েছি, এবার আমি এটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি বোঁদেটা পেটে দিয়ে দেব। আপনারা প্রয়োজন মতো দইটা দেবেন, আমি একটু কম করিয়ে দিচ্ছি। দই, মুগ ডালের ভাজা এবং ঝুড়ি ভাজাটা আপনারা ইচ্ছে মতো ব্যবহার করবেন। তো আমার সুইট রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সহজে এটা তৈরি করা যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।